আসলে মনেই থাকে না যে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, জানি না কবে যাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। টুকটাক বাজারের জন্য গেছিলাম, মানে টেস্ট করতে, জাস্ট আমার পাফ পেস্ট্রি লাগতো আর কি। তো আমি এই পাফ পেস্ট্রিটাই কিনি, এটা হচ্ছে টেস্ট করতে পাওয়া যায় জাস্ট রোল, আপনারা রেডিমেড পাফ পেস্ট্রি ইউজ করে দেন পাফ পেস্ট্রি বা যেটাই বানাতে চান ওইভাবে বানিয়ে নিতে পারেন। আর সামারের জন্য অনেক ফুল উঠতেছে, এখন তো স্প্রিং চলতেছে, সামার আসতে আরও দেরি আছে। তো এখন যাবো খুকিয়াপুর বাসাই, তারপর নয়তো জবে চলে যাবে। এই বিফটা সালমাপুর রান্না করে দিচ্ছে, বাংলাদেশ থেকে আসছে, বাংলাদেশি গরু বুঝতে হবে। কেমন হয়েছে খায় বলো? আমার কাছে অনেক ভালো লাগছে। দেশি গরু, হ্যাঁ, আপু রান্না করে দিচ্ছে। আমার ভাইয়া বলছে আমাদের পরিচিত একজনের কাছ থেকে মাংস কিনছে, এটা হচ্ছে আমাদের উত্তর মুরাইল, যাদের কাছ থেকে আমরা সব সময় কিনি। হ্যাঁ, ওনার কাছে অনেক ভালো বিফ পাওয়া যায়। আমিও নিছি বিফ দিয়ে, কারণ এই বিফটা খুবই মজা হয়েছে। থ্যাংক ইউ সালমাপু, বিউটিফুফু, খুব মজা হয়েছে বিফটা। আর আপুর রান্না তো অনেক মজা, কারণ বিদেশ থেকে কেউ গেলে আপুই রান্না বান্না করে পাঠাই পরে। মজা হয়েছে। মাটির চুলা রান্না করছে এটা, তার জন্য মাটির চুলার যে একটা গন্ধ আছে না, ওইটা আছে। আর ওইটা অনেক মজা লাগে না? ইনশাল্লাহ বাংলাদেশ গেলে খাইতে পারবা। আর তোমার তো কপালই ভালো, বাংলাদেশ যাওয়ার আগে এখানে সব খাবার পাওয়া যাও, বাংলাদেশি সব খাবার। এখন খায়া বাংলাদেশের খাবার ওদের মাধ্যমে আনায়া খায়াই মন ভরতে হবে। বড়িগুলো বাংলাদেশ থেকে আসছে, তো পেকে গেছে, বড়িগুলো অনেক নরম নরম হয়ে গেছে। আবার আমার কাছে এরকম নরম নরম টাইপের বড়ি খুবই ভালো লাগে, তো এগুলো ভালোভাবে ওয়াশ করে নিয়ে আমি এটা একটা বড়ির মানে লবণ মরিচ মাখিয়ে খাবো। এটা খুবই মজা লাগে, কারণ বড়িগুলো অলমোস্ট সবগুলো একদম ভিতর থেকে পেকে গেছে। আর আমার কাছে স্পেশালি এরকম পাকা বড়ি খুবই ভালো লাগে। আর খুব কেঁপে অবশ্য মানে কাঁচাটা খেতে পছন্দ করে, তারপরে আমি একটু লবণ মরিচ মাখিয়ে নিছি। এত মজা লাগছে, মানে কি বলবো, অনেকদিন পর এত মজার একটা বড়ি খেয়েছি, অনেকদিন না অনেক বছর পর। তারপর এই পেঁপে চা বানিয়ে নিছে সবার জন্য, যেহেতু পাশে মামুন ভাইও আছে, সৌ ভাই আছে, নুহাশ আছে, তো হিপেপু আমি খুকিয়াপু যদিও মিল্ক টি খায় না, তো আমরা মিল্ক টিটা সবাই একসাথে হলে খাওয়ার ট্রাই করি আর কি। আমার কাছে ভালো লাগে খেতে। আর এদিকে মামুন ভাইকে অলরেডি দিয়ে দিছি, আর নোয়াশে বনবাসীতে জয়েন করবে, ওরা টিভি দেখতেছিল, শুভভয়ও ছিল, দেন বেবি কান্না করছে, পড়ে চলে গেছে। আসলে বাবার এমনই হয়, কত দায়িত্ব সন্তান হওয়ার পরও কত চেঞ্জ হয়ে গেছে, শুধু মেয়েকে নিয়েই থাকে। বাসায় চলে আসছি খুকিয়াপুর বাসা থেকে, আমার শরীরটা ওরকম ভালো না, ঠান্ডা কাশি জ্বর ওয়েদার চেঞ্জের জন্য একটার পর একটা লেগেই থাকতেছে। তো সবাই সাবধানে থাকবেন, বাংলাদেশেও সেম, আমার শাশুড়ির শরীরটাও খারাপ কারণ ওয়েদারের জন্য। ভাইয়া ভাবি তো আসলো বাংলাদেশ থেকে, তারপর বাচ্চাগুলোও সিক ছিল আলহামদুলিল্লাহ, দেন ডক্টর দেখানোর পরে তো মোটামুটি ভালো হয়েছে। তারপর অনেক খাবার দাবার আমাদের জন্য নিয়ে আসছি, সবাই একসাথে মজা করে খেয়েছি। তারপর সালমাপু বারবার ফোন দিতেছিল, আপু বলতেছে যে খাইছো কি না, মজা লাগছে কিনা, মানে আমরা যা যা পছন্দ করি আপু কি দিয়ে দিবে, পারলে পুরো বাংলাদেশ দিয়ে দেয়, মানে এত আদর করে, এত ভালোবাসে ভাই বোনদের জন্য। আমরা যখন বাংলাদেশে যাই সবার জন্য পুরো পাগল হয়ে যাই, কি করবে কি না। তারপর আবার যখন কেউ ইউকেতে আসে, কি দিয়ে দিবে, এটা দিয়ে দিবে, এটা দিয়ে দিবে, মানে পারলে পুরো বাংলাদেশটাই দিয়ে দেয়। আপুকে যতই বলি যে আপু এটা পাওয়া যায় এখানে, এটা পাওয়া যায়, মানে জীবনও শুনবে না, বলবে যে না এটা খাও, ওটা খাও, মানে ওর কাছে ভাই বোনরা খাইলে মনে হয় যে ও খাইতেছে, পুরাই মার ভূমিকাটা পালন করে, যেহেতু মানে ও বোনদের মধ্যে বড় আর আমার ভাইয়া তো ছেলেদের মধ্যে বড়। মা যেমন সন্তানরা খাইলে খুশি, আমার এই বোনটাও সেম। সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন, ও খুবই সহজ সরল একজন মানুষ,
আর খুবই ভালো একজন মানুষ, পুরা মানে বাচ্চা রেখেই এত রান্না বান্না সবকিছু করছে, মানে আমরা যখনই যাই তখনই মানে করে সবকিছু দিয়ে দেওয়ার চেষ্টা করে আপু। আর আপু আমাকে তো স্পেশালি মানে একদম নিজের মেয়ের মতো দেখে, ছেলে মেয়ের মতো, কারণ হচ্ছে মানে আপুর যখন বিয়ে হয় তখন নাকি আমি একদম পিচি ছিলাম, জাস্ট টুকটাক দাঁড়াইতে পারতাম, ওরকম কিছু মানে কথা বলতে পারতাম না, ছোট ছিলাম একদম। তো আপু শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সবচেয়ে বেশি আমার জন্যই কান্না করছে, কারণ আমি যেহেতু ছোট ছিলাম একদম ছোট বোন, তো আপু আমাকে একদম নিজের বাচ্চার মতোই আদর করে, অলওয়েজ মানে ফোন দিলেই আপু আমাকে মানে ফোনের ওই পার্ট থেকেই সবসময় মানে এত আদর দেয়, মানে আপুর জন্য খুব খারাপ লাগে। বাংলাদেশ যাওয়ার যদি মানে আমার অনেকগুলো তো কারণ আছে, অবশ্যই আমি আমার নিজের দেশকে ভালোবাসি, আমার আপন জনের ওইখানে আছে, আর সবচেয়ে মেন কারণ হচ্ছে আমার বাবা মা আছে ওইখানে, আমার বোন আছে, তো আপুর জন্যই যাওয়া। যদি আমার বাবা নাই তো বলি যে আমার বাবা আছে, আসলে মনেই থাকে না যে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, জানি না কবে যাব দেশে। কিন্তু যখনই যাব আবার অনেকগুলো স্মৃতি থাকবে, সময় চলে যাবে, সবাই বলে সময় চলে যায়, কিন্তু কীভাবে যায় আসলে যার যাই সে বুঝে। আব্বা চলে গেছে, 6 মাস হয়েছে, জীবনও দেখতে পারবো না, এই জিনিসটা ভাবলে বেশি কষ্ট লাগে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।